জেহাদি আন্দোলনে চলছে বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দুদের বাড়ি ঘর মন্দিরে আগুন। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ। শাহকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরো একবার জানাবো আপনাদেরকে, জেহাদি আন্দোলনে চলছে বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দুদের বাড়ি ঘর এবং মন্দিরে আগুন। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ। শাহকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন বিরোধী দলনেতা। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি এবং জেহাদি আন্দোলনের জেরে চলছে বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দুদের বাড়ি ঘর মন্দিরে আগুন। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ। শাহকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, জেহাদি আন্দোলনে চলছে বাংলাদেশ। হিন্দুদের বাড়ি ঘর মন্দিরে আগুন। পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ। শাহকে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। जो हालत हुआ है सीए कानून का, जो जरूरत सबको स्वीकार करना पड़ेगा, इसलिए सीए कानून बना था। और दूसरा क्या हुआ है 1947 में 1971, मेरा माताजी खुद इफेक्टेड, सी वाज बोरिशाल बांग्लादेश, सी लेफ्ट हर हाउस विथ हर पेरेंट्स ऑन द ईयर 1960। क्या हुआ, आज भी वही हो रहा है, आज भी हो रहा है। माइनॉरिटीज हिंदूज के ऊपर अत्याचार, टेम्पल के ऊपर हमला, ये हो रहा है, चुन चुन के कर रहा है। বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং সে কারণে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা রেল প্রকল্প বিষবাহ জলে। এই রেল প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত। রেল প্রকল্প চালু হলে কমতো ত্রিপুরা থেকে কলকাতার যে দূরত্ব, সেই দূরত্ব। প্রকল্প বাস্তবায়িত হলে দূরত্ব কমে হতো 550 কিলোমিটার। আরও একবার জানাবো আপনাদেরকে, অস্থির পরিস্থিতি বাংলাদেশে এবং সে কারণেই আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্প বর্তমানে বিষবাহ জলে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই রেল প্রকল্প। প্রকল্প চালু হলে কমতো ত্রিপুরা থেকে কলকাতার দূরত্ব। প্রকল্প বাস্তবায়িত হলে দূরত্ব কমে হতো 550 কিলোমিটার। কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সে কারণেই আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্প আপাতত বিষবাহ জলে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে এই রেল প্রকল্প। এই প্রকল্প যদি চালু হতো তাহলে ত্রিপুরা থেকে কলকাতার দূরত্ব অনেকটাই কমে যেত। প্রকল্প বাস্তবায়িত হলে দূরত্ব কমে দাঁড়াতো 550 কিলোমিটার। বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং সে কারণে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা রেল প্রকল্প বিষবাহ চলে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই রেল প্রকল্প। আমাদের প্রতিনিধি কিশলয় সেখান থেকে ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখাই আপনাদের। বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন প্রজেক্টের বিষয় সাইন করা হয়েছিল, মৌ স্বাক্ষর করা হয়েছিল এবং সেই প্রজেক্টের কাজ হয়ে গিয়েছিল। সেই প্রজেক্ট অনুসারে কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার যে ট্রেন লাইন, তা ঢাকার ওপর দিয়ে, বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছিল। এর ফলে 30 ঘন্টার যে যাত্রাপথ তা 10 ঘন্টায় কমে আসছিল এবং 1600 কিলোমিটার পথ 500 কিলোমিটার পথে কমে আসছিল। আমার ঠিক পিছনে দেখা যাচ্ছে নিশ্চিন্তপুর স্টেশন, রেলওয়ে স্টেশনের নাম বোর্ড লাগানো রয়েছে। কাজ হচ্ছিল এই স্টেশনের, এখনো কাজ হয়নি। এবং ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি, আমি হাত দিয়ে একবার দেখাবো একদম স্পেসিফিক্যালি দর্শকদের, ওই দিকে যে লাইন চলে গিয়েছে সেই লাইনটি বাংলাদেশের দিকে চলে গিয়েছে। বাংলাদেশের ওপর দিয়ে সেই লাইন চলে যাচ্ছে কলকাতার দিকে। অর্থাৎ ত্রিপুরা থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গে ট্রাভেল করার যে সময়, আগরতলা থেকে কলকাতা যাওয়ার যে সময়, তা 30 ঘন্টা থেকে কমে 10 ঘন্টা হয়ে যাওয়ার কথা ছিল এই স্টেশনের কাজ হয়ে যাওয়ার পর। এবার আমি স্টেশনটি একবার দর্শকদের দেখানোর চেষ্টা করব। সিঁড়ি দিয়ে নেমে একটু যদি নেমে আসে, আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ সেই ছবি দেখাচ্ছে। আমার ঠিক বাঁদিকে সেই নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন। আমরা স্টেশনের ভেতর যাব, গিয়ে সেই ছবিও দেখাবো। সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আন্ডার কনস্ট্রাকশন রেলওয়ে স্টেশন। লাইন চলে এসেছে আগরতলার দিক থেকে, এই আন্ডার কনস্ট্রাকশন রেলওয়ে স্টেশন, এই লাইন চলে যাচ্ছে এবং নিশ্চিন্তপুর লেখা, এবং তারপর লাইন চলে যাচ্ছে বাংলাদেশের দিকে।
বাংলাদেশের যে অংশ তাতে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, প্রায় শেষও হয়ে গিয়েছিল, ভারতের দিকেরও কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি যা, তারপরে আদৌ এ ট্রেন লাইন খুলবে কিনা। শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চুক্তি স্বাক্ষর হয়েছিল এই প্রজেক্ট নিয়ে, সেই চুক্তি বাস্তবায়িত হবে কিনা সেই নিয়ে বড় প্রশ্ন উঠছে। এই রেলওয়ে প্রজেক্টে ইলেকট্রিশিয়ানের কাজ করেন এমন একজন ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা জিজ্ঞেস করব কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে। এই প্রজেক্ট আদৌ এখন কাজ সম্পূর্ণ হবে বা চালু হবে বলে মনে হচ্ছে? সম্পূর্ণ তো হবে, কিন্তু এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি এটা চালু হবে, এটা নিয়ে এখন বিভিন্ন মহলে কৌতূহল চলছে। এই ট্রেনে করে আগরতলা থেকে সোজা ঢাকা হয়ে কলকাতা চলে যাওয়া যেত, অর্থাৎ যে ডিস্টেন্সের ট্রাভেলের যে ডিস্টেন্স বা টাইম সেটা অনেক কম হয়ে যেত, তো সেইটা এখন নাও হতে পারে বলে মনে হচ্ছে? এমনই তো মনে হচ্ছে। এখন এখান থেকে বেশিরভাগ যাবে, যেমন মাল যাবে, মাল আসবে, পণ্য তো ওখান থেকে আসবে, মানে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এটা বানিয়েছিল। কিন্তু এখন যে সিচুয়েশন, এখন কি আদৌ এটা বাণিজ্য হবে, এটা নিয়ে একটা টেনশন থাকে সবারই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে কাটাতা, তার ওপারেই বাংলাদেশ বর্ডার, এবং এই ট্রেন লাইন যেটা চলে গিয়েছে ওই সাদা গেট, সাদা গেট ক্রস করলেই বাংলাদেশ, অর্থাৎ যে ট্রেন লাইনের কথা বলছিলাম যা ভারতের দিক থেকে এসেছিল, সেই ভারতের দিক থেকে ট্রেন লাইন ক্রস করে বাংলাদেশের দিকে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিএসএফ রয়েছেন এখানে, বিএসএফ এর তরফ থেকেও একদম কড়া পাহারা দেওয়া হচ্ছে, এবং এই ট্রেন লাইন যে সাদা গেট, সেই সাদা গেট ক্রস করলেই বাংলাদেশ, এবং এইটা হচ্ছে কাঁটাতার। বিএসএফ এর তরফ থেকে এখানে কড়া নজরদারি চলছে, এবং এই কাঁটাতারের বর্ডারের কাছে যদি আমি যাই, এই কাঁটাতারের বর্ডারের ওপারেই ঠিক বাংলাদেশ রয়েছে, এবং এই রাস্তা, এবং ওখানে ট্রেন লাইন দেখা যাচ্ছে ওই সাদা গেট। এখান থেকে দরজা খুলবে, গেট খুলে যাওয়ার কথা ছিল, এবং ট্রেনটি বাংলাদেশের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে আদৌ এই প্রজেক্ট সফল হবে কিনা, ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যোগাযোগ সম্ভব হবে কিনা, এবং ভারত আগরতলা থেকে কলকাতা যাওয়ার এই পথ মসৃণ হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলা, রিপাবলিক বাংলা।